গাইস কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো গাইস আজকে ভিডিও টাইটেল থাম্বনেল কিন্তু অলরেডি বুঝতে পেরেছো, ভিডিওটা কত ইম্পর্টেন্ট হতে চলেছে। তো অবশ্যই বেশি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম টেক্সট অ্যাপ্লাই করার জন্য তোমাকে চলে আসতে পিকের এই সাইডে যে বড় ঘরটা আছে, অ্যান্ড এই ঘরে এখানে দেখবে দুটো বেড আছে। তো সিম্পলি তুমি এই বেডের কাছে এখানে এসে শুয়ে পড়বে। অ্যান্ড সাপোজ ধরো আমার টিমমেটটা এনিমি, তো যখনই এনিমি সিঁড়ি দিয়ে উপরে উঠবে তো আমার টিমমেট চলে গেলে দেখতে পাচ্ছ, তখনই তুমি এখান থেকে উঠে এনিমিকে ইজিলি মারতে পারবে। তো আমার টিমমেট এখন আসবে, অ্যান্ড দেখতে পাচ্ছ ইজিলি এরকমভাবে উঠে তুমি টিমমেটকে মানে এনিমিকে মারতে পারবে। আর এনিমি বুঝতেই পারবে না যে হলোটা কি, তার কারণ হলো এখানে শুয়ে থাকলে মানে দেখা যায় না। সিঁড়ি দিয়ে উঠলে এখানে যদি কেউ শুয়ে থাকে তাহলে সে দেখতেই পাবে না যে এখানে কেউ শুয়ে আছে। তো চলো আমি আমার ফ্রেন্ডের ক্যামেরা থেকে তোমাদেরকে দেখিয়ে দেই। তো গাইজ এখানে আমি চলে এলাম, এখানে আমার ফ্রেন্ড ওখানে শুয়ে আছে, তো এখানে আমি যাব দেখতে পাবে। গাইজ এখানে আমি এলাম, অ্যান্ড এখন দেখো আমার ফ্রেন্ডকে দেখা যাচ্ছে না। আর ফ্রেন্ড দেখো ওখান থেকে উঠলো আর আমাকে মারা শুরু করলো। তো গাইজ এরকমভাবে তোমার টিপসটা অ্যাপ্লাই করতে পারো। দেখো দেখো ভালো করে দেখো, দেখলে গাইজ ওখানে শুয়ে থাকলে না এখান থেকে মোটেও দেখা যায় না। আরও একটা ভালো কাজ করা যায় গাইজ, যদি তুমি একটা ল্যান্ডমাইন নিয়ে আসো, অ্যান্ড ল্যান্ডমাইনটা ঠিক জানলার এ পাশে মানে জানলা থেকে টপকে ঠিক এখানে ফিট করে দাও, তাহলে যেটা হবে এনিমিরা তড়িঘড়ি করতে গিয়ে জানলা দিয়ে টপকাবে, জানলা দিয়ে টপটাতে গেলেও আরো চালের দেশে চলে যাবে। তো তখন ওরা বুঝতেই পারবে না যে হলোটা কি, এদিকেও মরে যাবে। আর এখানে শুয়ে থাকে বোঝাই যায় না যে এখানে কোনো এনিমি আছে, যখন এনিমি সেই দিয়ে উঠবে তখন তুমি এখান থেকে উঠে এনিমি থেকে ইজিলি মেরে দিতে পারো। আর ভাই মোরগ ডাকছে পাশে, সকালে ভয়েস দিচ্ছে। তো তো গাইড চলো পরবর্তী টিক্সের দিকে যাওয়া যাক। তো গাইজ এই টিপসটা অ্যাপ্লাই করার জন্য তোমার যে কোনো একটা সিটের কাছে চলে আসতে হবে, তো সিটের কাছে মানে চেয়ারের কাছে চলে আসতে হবে। তো গাইজ চেয়ারের কাছে আসার পরে তোমাকে চেয়ারে বসতে হবে, তারপর তোমার গেমটাকে মিনিমাইজ করতে হবে। গেমটাকে মিনিমাইজ করার পর তোমার ফোনটা পুরোটাই ঘুরিয়ে নিতে হবে। তো ফোনটা পুরো ঘুরিয়ে নেওয়ার পরে গাইজ তুমি আবার যখন গেমে আসবে তখন একটা ম্যাজিক দেখতে হবে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টার চেয়ার ছেড়ে কতটা দূরে সরে এলো, অ্যান্ড এখানে আজিব টাইপের একটা ভিউ তুমি দেখতে পাবে। ভাই বেশ ফানি টাইপের একটা ভিউ, আমি তো বেশ মজা পেলাম এই টিপসটা অ্যাপ্লাই করে। প্রথমে তুমি সিটে বসবে, তারপরে তোমার ফোনটা মিনিমাইজ করবে, তারপর মানে ফোনটা পুরো ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে নেওয়ার পরে তুমি আবার গেমে যাবে, আর ঠিক তখন তুমি এই ধরনের ভিউ দেখতে পাবে। তো বেশ মজার একটা টিপস, তুমি অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবে। আর মোরগটা ডিস্টার্ব করেই যাচ্ছে ভাই, কি বলবো, পাশের বাড়ির মোরগ খুব কষ্ট হয়। তো চলো পরবর্তী টিপসের দিকে যাও যাক। তো গাইজ এখানে একটা ভাই কমেন্ট করলো, মেক কিটে চাপ দিয়ে চেয়ারে বসে আর ম্যাজিক দেখো। তো গাইজ মেক কিট মানে মেডিকিট আই থিঙ্ক। তো গাইজ মেডিকিটে চাপ দিয়ে চেয়ারে বসার জন্য আমি হেলথটা কমালাম, এখন আমি চেয়ারে বসবো। চলো মেডিকিটে চাপ দিয়ে, আরে ভাই কী হলো, ও এরকম না একসাথে চাপ দিতে হবে, আরে হলো না, লাল ভাই পাচ্ছি না কেন। তো গাইজ চলো এবারে ফাইনালি আমি করবোই করবো করবোই করবো, অ্যান্ড হয়ে গেলো। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ মেডিকিটে চাপ দিয়ে যদি আমি সিট বাটন একসাথে ক্লিক করি তাহলে সিটে বসে বসে আর কি মেডিকিট খাবে। বেশ ফাইন টাইপের একটা ভিউ এখানে তোমার দেখতে হবে। তো দ্য মিথ ইজ ফুললি কনফার্ম। তো চলো পরবর্তী মিথের দিকে যাও যাক। তোকে দেখে একটা ভাই কমেন্ট করলো, প্রথমে একটা চেয়ারে বসো, তারপর নেট অফ করে গ্লাইডার নিয়ে ওড়ো, তারপর নেট অন করো আর ম্যাজিক দেখো, মানে উঠতে উঠতে নেট অন করতে বললো। তো আমি এখানে সব কিছু নিয়ে চলে এলাম, এখন সিটে বসলাম। বাট এক্ষেত্রে প্রবলেম হলো সিটে বসার পরে যদি আমি নেট অফ করি তাহলে সিট থেকে আর উঠতে পারছি না। ভাই কী একটা কমেন্ট করলো আমি বুঝলাম না, মানে একদম ইচিং বিচিং লেভেলের কমেন্ট। গাইজ এখানে চেয়ারে বসার পরে যদি আমি নেট অফ করি তাহলে চেয়ার থেকে আর ওঠা পসিবল হচ্ছে না, তো আমি উড়বো কী করে গ্লাইডার দিয়ে। তো গাইজ তুমি আমার মনে হয় তুমি কমেন্টে অন্য কিছু হবে, তো একটু ঠিকঠাক করে কমেন্ট করো। আপাতত দ্য মেথ ইজ ফুললি বা স্টেট, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম বাট কোনো কিছুতেই হলো না। চলো পরবর্তী টিক্সের দিকে যাওয়া যাক। গাইজ এখানে একটা ভাই কমেন্ট করলো, প্রথমে ট্রেনিং গ্রাউন্ডে যেতে হবে, তারপরে মানে জাম্প বাটন অ্যান্ড রান বাটন আর ড্রাইভ বাটন একসাথে ক্লিক করতে হবে, তারপরে যখন আমি গাড়ি থেকে নামবো তখন একটা ম্যাজিক দেখতে পাবো। তো এখানে আমি গাড়ির কাছে চলে এলাম, অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো জাম্প বাটন ড্রাইভ বাটন আর রান বাটন একসাথে ক্লিক করতে হবে, মানে একটু কষ্ট। তো আমি দেখে নিচ্ছি, প্রথমে জাম্প তারপরে ড্রাইভ তারপরে রান, ওকে ঠিক আছে, আমি জাম্প ড্রাইভ রান একসাথে ক্লিক করলাম, আর কি হলো না প্রথমে, লাল ভাই। তো চলো আরেকবার করে দেখি, জাম্প ড্রাইভ আর রান হলো, এখন গাড়ি থেকে নামতে হবে। ও ভাই ও ভাই হোয়াট দ্য ফুসকা গাইজ, গাড়ি থেকে নামার সাথে সাথেই ক্যারেক্টার একের কাছে উঠতে শুরু করছে, লাল ভাই। তো চলো দেখি আরেকবার করে দেখি ভাই, বেশ ফানি ফানি একটা ট্রিক্স, প্রথমে জাম্প তারপরে ড্রাইভ আর রান, অ্যান্ড গাড়ি থেকে নামতে হবে, নামলাম, এখন দেখি, ও ভাই লল। গাইজ তোমরা অবশ্যই টিক্সটা অ্যাপ্লাই করবে, প্রথমে জাম্প করবে তারপর ড্রাইভ আর রান বাটন একসাথে ক্লিক করবে, অ্যান্ড যখনই তুমি গাড়ি থেকে নামবে তখন দেখবে তোমার ক্যারেক্টার অটোমেটিকলি ছুটতে শুরু করলো। ভাই তোমার কোনো রকম কন্ট্রোল ছাড়াই তোমার ক্যারেক্টার ছুটবে। তো বাস আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ এসেছে আজকে, তার কারণ সকালে ভয়েস দিচ্ছি তো যে কারণে। তো লাভ ইউ অল গাইজ, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।